এসএমপি সিলেটের কোতোয়ালি থানার আলোচিত ও চাঞ্চল্যকর কলেজ ছাত্রী সোনিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত 12 ফেব্রুয়ারি 2023 রবিবার বেলা আনুমানিক 11:30 ঘটিকার সময় ভাড়া বাসায় শয়নকক্ষের খাটের উপর ভিকটিম সোনিয়া আক্তারের গলার বাম পাশে কাটা এবং ডান হাতের কবজির রক কাটা সহ রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমে সিলেট সহ দেশব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব নয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে। ছায়াতন্ত্রের এক পর্যায়ে র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আপনারা জানেন ভিকটিম সোনিয়া স্থানীয় পর্যায়ে নাট্যাভিনয় করতেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি জনপ্রিয় ছিলেন। এই হত্যাকাণ্ডের ছায়াতন্ত্রের এক পর্যায়ে র‍্যাব নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাবের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য 13 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 8:45 ঘটিকার সময় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত ও চাঞ্চল্যকর কলেজ ছাত্রী সোনিয়া হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার শরীফনগর নতুনবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুদ্দিন এর ছেলে মোহাম্মদ সজীব। আপনারা অলরেডি তার ভিডিওটা দেখেছেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনার পরপরই অভিযুক্ত মোহাম্মদ সজীব সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ভিকটিম সোনিয়া আক্তার তার মা, ভাই, ভাবি ও সৎ বাবার সাথে এসএমপির কোতোয়ালি থানাধীন শেখঘাট খুলিয়া টুলাস্থ নীলিমা 14 এর চতুর্থ তলার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ সজীব সম্পর্কে ভিকটিমের মামাতো ভাই। মাঝে মাঝেই মোহাম্মদ সজীব সিলেটে ভিকটিম সোনিয়াদের বাসায় আসা যাওয়া করত। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ সজীব তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে বিগত 7 দিন যাবৎ ভিকটিম সোনিয়াদের বাসায় অবস্থান করছিল। ঘটনার আগের দিন 11 ফেব্রুয়ারি 2023 তারিখ ভিকটিম সোনিয়া আক্তার ও আসামি মোহাম্মদ সজীব সহ চাকরির সন্ধানে বিয়ানীবাজার যায়। বিয়ানীবাজার থেকে ফেরার পথে সিলেট শহরের শেখঘাটে ভিকটিমের অসুস্থ খালাকে দেখে তারা রাত আনুমানিক 1215 ঘটিকার সময় বাসায় আসে। ঘটনার দিন সকালে ভিকটিমের সৎ পিতা অসুস্থ থাকায় ভিকটিমের মা ভাই সহ তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল থেকে ভিকটিমের মা ঘটনার দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2023 রবিবার বেলা আনুমানিক 11:30 ঘটিকায় বাসায় ফিরে ভিকটিমকে দেখতে না পেয়ে তার রুমে ঢুকে ভিকটিমের রক্তাক্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমের গলার বাম পাশে কাটা ও ডান হাতের কবজি রক কাটা সহ রক্তাক্ত অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আঘাতের ধরন দেখে প্রতিমান হয় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উল্লেখ্য যে ভিকটিম সোনিয়া আক্তার দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এছাড়া ভিকটিম অনলাইন প্ল্যাটফর্মে সিলেটে আঞ্চলিক ভাষায় ছোট ছোট নাটিকাও অভিনয় করতেন বলে জানা যায় এবং তার বিভিন্ন ক্লিপ আমরা অলরেডি দেখতে পেয়েছি। আসামি মোহাম্মদ সজীবের সাথেও তার অনলাইন প্ল্যাটফর্মে একাধিক ভিডিও রয়েছে, তার একটি ভিডিও ক্লিপ অলরেডি আমরা দেখেছি। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির নামে ডিএমপি এর ভাসানটেক থানায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ ও সহায়তার অপরাধে মামলা রয়েছে এবং উক্ত মামলায় তাকে 2018 সালে পুলিশ গ্রেফতার করেছিল, যার এফআইআর নাম্বার 1/181, তারিখ 1 জুলাই 2018, ধারা নারী ও শিশু নির্যাতন দমনের আইনের 7/8/30 তথ্য 328 প্যানেল কোড। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের তথা র‍্যাব নয়ের চলমান গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত থাকবে।